চেষ্টা প্রচেষ্টা আল্লাহ পাকের রহমত বিশেষ করে আমার বড় ভাই মুফতি হারুন ইজহার এবং যে নামটা একটু আগে বলল আবুল কালাম ভাই তাদের একান্তিক চেষ্টায় লৌকিকতা মুক্ত চেষ্টায় আমার মনে হয় লৌকিকতা মুক্ত চেষ্টায় আল্লাহ পাক আমাকে দীর্ঘ 32 মাসের কারা জীবন থেকে মুক্তি দিয়েছেন এজন্য আমি শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ বাকি আপনাদের এই কোরআনের দর্সে আপনারা যারা শরীক হতে পেরেছেন বা রেগুলার শরীক হচ্ছেন তারা অন্তরের অন্তস্থল থেকে শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ প্রিয় উপস্থিতি খুব বেশি কথা বলবো না বলার সময়ও নাই আর ভাই বলেছেন শুডাউন টুডাউন এখানে হয় না আসলে শুডাউনের প্রয়োজনীয়তাও আমরা অনুভব করি না আলহামদুলিল্লাহ লৌকিকতা মুক্ত থেকে সবসময় এই দোয়াটা করি আল্লাহর কাছে আল্লাহুম্মা তাহহির কলবি মিনান নিফাক ওয়া আমালি মিনার রিয়া দোয়াটা পড়ার চেষ্টা করি আর আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি মজার বিষয় হলো আমার গ্রেফতারের ঠিক আগ মুহূর্তের শেষ বয়ান এই আয়াতের আলোকে ছিল আজকে আবার সেখান থেকে শুরু করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারিমের মধ্যে বলেছেন আলিফ লাম মিম আহাসিবান নাস আন ইউতরাকু يقولوا آمنا وهم لا يفتنون মানুষেরা কি ধারণা করে যে এরকম যে আইন ইতরাকু তাকে ছেড়ে দেওয়া হবে সে বলবে আইন ইয়াকুলু আমান্না আমি ঈমান এনেছি ওহুম লা ইফতানুন অথচ তাকে পরীক্ষা করা হবে না মানুষ কি মনে করে যে পরীক্ষাবিহীন সে এমনি এমনি জান্নাতে চলে যাবে তাকে পরীক্ষা করা হবে না আমান্না আমান্না আমি ইমান এনেছি এই কথা বলার দ্বারাই কি তার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে কখনো হতে পারে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়ালাকাদ ফাতান্নাল লাযিনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহুল লাযিনা সাদাকু আমি পূর্ববর্তীদেরকেও পরীক্ষা করেছি যারা বলেছিল আমি আল্লাহকে মানি তাদেরকেও পরীক্ষা করেছি তারা কি সত্যবাদী কিনা এবং তাদের মধ্যে কারা মিথ্যাবাদী এটা আমি যাচাই করব এই যাচাইয়ের জন্য আল্লাহ পাক পরীক্ষা করেন অন্যত্র এক আয়াতে বলা হয়েছে বলেন না বলু আন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওবাশশিরিস সাবিরিন অবশ্যই অবশ্যই পরীক্ষা করা হবে খৌফ ওয়াল জু খৌফ ভয় দ্বারা ওয়াল জু ক্ষুধা দ্বারা দারিদ্রতা দ্বারা খৌফ এমন ভয় রিমান্ডের ভয় জেলের ভয় ফাঁসির ভয় মামলা হামলার ভয় মারা যাওয়ার ভয় কত ভয় হতে পারে হক কথা বললে অনেক ভয় চলে আসতে পারে সমস্ত ভয় দিয়ে পরীক্ষা করা হবে হচ্ছে কি হচ্ছে না এই সমস্ত ভয়গুলো দিয়ে পরীক্ষা করা হবে এটা কি আমার আপনার কথা না আল্লাহর কথা প্রিয় হাজিরি আল্লাহ পাক যদি শুধুমাত্র শুধুমাত্র পরীক্ষা করতেন আর না জানাতেন তাহলে বিষয়টা একটু কঠিন হতো কি হতো না আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছেন এবং জানিয়ে দিয়েছেন তোমাদের পরীক্ষা করা হবে হঠাৎ করে এখানে মনে করেন কোরআনের দর্স হচ্ছে ভাই কাউকে কিছু না বলে চারজনকে বললো এই তোমরা এই প্রশ্নের উত্তর দাও থমকে যাবে না আরে এখন এত মানুষের সামনে শেখ এত এই প্রশ্নের উত্তর দিতে বলতেছে পরীক্ষা করতেছে আমি তো প্রস্তুত না তখন কিন্তু যে কেউ একটু কি হয়ে যাবে অবাক হয়ে যাবে সে একটু পেরেশানির মধ্যে পড়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন সেটা কি করলেন জানিয়ে দিলেন এটাও একটা আল্লাহর পাকের পক্ষ থেকে হিকমা যে তোমার পরীক্ষা আসবে তুমি মেন্টালি তুমি দৃঢ় থাকো মানসিকভাবে তুমি শক্ত থাকো তোমাকে পরীক্ষা করা হবে পরীক্ষা করা হয়েছে অনেক ওদিকে যেতে চাচ্ছি না লম্বা কথার দিকে পরীক্ষা তো সবচেয়ে বেশি করা হয়েছে নবী আলাইহিস সালামদেরকে হাদিসের মধ্যে তো আসছেই
ইমানের দিক থেকে তাকওয়ার দিক থেকে যে যত বেশি অগ্রগণ্য হবে তার পরীক্ষাটাও তত বেশি কঠিন হবে অতএব আমাদেরকে পরীক্ষা করা হবে এটা আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন খৌফ দ্বারা জু খোদা দ্বারা ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত জানমালের নিরাপত্তার বিঘ্নতার দ্বারা আমাদেরকে পরীক্ষা করা হবে ফল ফসলের নিরাপত্তার বিঘ্নতার দ্বারা আমাদেরকে পরীক্ষা করা হবে সব স্তরে আমাদেরকে কি করা হবে পরীক্ষা করা হবে আল্লাহ পাক তারপরে বলেছেন অবশ্যিরিস সাবিরিন নিশ্চয় সুসংবাদ হলো সবরকারীদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিনের দুইটা দিক দেখে আমি অবাক হই মুমিন যখন বিপদে পড়ে সবর করে আল্লাহ তার প্রতিদান দিয়ে দেন মুমিন যখন নিয়ামত পায় শুকরিয়া আদায় করে আল্লাহ তার প্রতিদান দিয়ে দেয় সুবহানাল্লাহ আমাদের তো লস নাই আমাদের তো লস নাই লস আছে আমাদের কোনো লস নাই প্রিয় হাজিরিন অত্যন্ত ছোট্ট মানুষ গুনাহগার মানুষ অযোগ্য মানুষ আল্লাহ পাক আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাকে কবুল করেন আমিন বড় ভাই অনেক কষ্ট করেছেন সত্যি কথা আলহামদুলিল্লাহ গোপনে নিবৃতে অনেক চেষ্টা করে যাচ্ছেন অনেক আলেমে দিনের জন্য যেগুলো বলাও যাচ্ছে না সম্ভব না ইনশাআল্লাহ হয়তো সকল আলেমরাই বায়ের হাত ধরে মুক্তি পাবে যে যত বেশি চিল্লাচিল্লি করুক বিরোধিতা করুক নিন্দা করুক মুমিনের সিফাত কি ওয়ালা ইয়াখাফুনা লাউমাতালাইম আমরা নিন্দুকের নিন্দার কোনো পরোয়া করি না দিনের পথে জিহাদের পথে চলবো ইনশাআল্লাহ আমরা তো নিন্দুকের নিন্দার পরোয়া করি না প্রিয় হাজিরে ছোট্ট মনে কি বলবো আপনাদেরকে ভাই আসলে আমি যেহেতু বলছেন কিছু কারগুজারি শুনাইতে কত রাত কেটে গেছে উম্মার জন্য চিন্তা করতে করতে আল্লাহ কি ঘুমাইতে পারি নাই এই ছোট্ট হৃদয়ে যে কি কষ্ট আমরা এই ভূখণ্ডে লাঞ্ছিত হতে ইসলাম নিয়ে দিন নিয়ে আসি নাই দিন আল্লাহ পাক রসুলের কাছে লাঞ্ছিত হতে দিন পাঠান নাই ভাই যে আয়াত তিলাওয়াত করেছেন ভাই যে আয়াত কালিমা তিলাওয়াত করেছেন খুতবার মধ্যে هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون الله تعالى بولتسان جامي رسول صلى الله عليه وسلم كامي رسول پاتيه دين حق شهو ابن هدايت شهو كشير جنة ليظهره على الدين كله এ দিন সমস্ত তন্ত্র মন্ত্র সমাজতন্ত্র গণতন্ত্র সমস্ত মতবাদ সমস্ত ধর্ম মত নির্বিশেষে সকল ধর্ম মত তন্ত্র মন্ত্রের ঊর্ধ্বে এ দিন বিজয় হবে এই জন্যই আমি রসুলকে সত্য দিন এবং হিদায়ত সহ পাঠিয়েছি বলাও কারিহাল মুশরিকুন যদিও মুশরিকরা তা কি করে মুশরিকরা অপছন্দ করলো কি করলো না কে পছন্দ করলো কুফফার জোট এক হলো মুশরিক জোট এক হলো ইহুদিবাদী জোট এক হলো তাতে আমাদের কোনো পরোয়া নাই আল্লাহ বলছেন এই দিন বিজয় হবে এই দিন লাঞ্ছিত হওয়ার জন্য আসে নাই অপমানিত হওয়ার জন্য আসে নাই এই দিন এই দিনের দারক বাহকরাও লাঞ্ছিত হতে আসে নাই এই দিনের দারক বাহকদের পায়ে যখন ডান্ডা বেরিয়ে লেগে থাকে আসলে সমস্যাটা কোথায় ওই যে আল্লাহ পাক বলছেন কোরআনে ভাই ওই আয়াতটাও পড়ছে খুদ ভাই ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাস يدخلون في دين الله أفواجا آيات النمونة كي دخلنا مكة بجوير قربة قائزون مسلمان هي سلو كنت مكة بجوير قربة كي يدخلون في دين الله أفواجا هوي سنة هوي ناي دولي دولي مسلم را پروش كورسنا كوري ناي اسلام المدد كيف نو هوي سنة مانوش بجوي جاتي كي آيدول هي شبه مانه মানুষ পরাজিত কাউকে পরাজিত কাউকে মানুষ নিজের আইডল বানায় না নিজের অনুসরণ করার মানদণ্ডে কোন ব্যক্তি পরাজিত কাউকে মানদণ্ডে দণ্ডিত করে না এজন্য আল্লাহ বলছে যে যখন দেখবে দিন বিজয়ী হয়ে গেছে তখন এভাবে দলে দলে আসতে থাকবে কিন্তু যখন দেখবে দিনের কোরআনওয়ালাদের পায়ে ডান্ডা বেরি হাতে রশি তখন দেখবে মানুষ ভয় পাচ্ছে এই অবস্থা থেকে বের হতে হলে দিন বিজয়ের স্বপ্ন তো আগে দেখা লাগবে আরে আমাদের অবস্থা তো এমন দিন বিজয়ের স্বপ্ন দেখাই ভুলে গেছি অবস্থা তো এমন যে দিন বিজয়ের দরকার নাই শরীয়ত প্রতিষ্ঠার দরকার নাই নিরাপদে বাঁচতে চাই শরীয়ত প্রতিষ্ঠার কি নাই
দরকার নাই নিরাপদে, অথচ আমাদের অন্তরে লালন করার দরকার কি ছিল? ইম্মা শরিয়া ওয়া ইম্মা শাহাদা, হয়তো শরিয়াত নয়তো শাহাদাত। এই যদি অন্তরে লালন করতে পারি তবেই না বিজয়ী হতে পারব। আরে মানসিক ভাবে যদি পরাজিত থাকি বিজয় আসবে কোত্থেকে? পরাজিত মানসিকতার কোন জাতি কখনো বিজয়ের স্বপ্ন দেখাও বলে যায়? তাহলে পরাজিত মানসিকতা লালন করি, পরাজিত মানসিকতা লালন করি। যে কথাটা বলতেছিলাম, ওল্লাহি বিল্লাহি তাল্লাহি শোনানোর উদ্দেশ্যে না, অন্তরের বেকুলতাটা আপনাদের কাছে জানানোর উদ্দেশ্যে এই মজলিস, এই মজমা, এই মজমা, এই মজলিস লৌকিকতার জন্য নয়, এই মজলিস এই মজমা একটু বাহ বাহ পাওয়ার জন্য, ঠিক বলার জন্য বসি নাই। ভাই কিন্তু বলছেন অন্তরের বেকুলতা থেকে কথাগুলো বলছি। কত রাত ফজর হয়ে গেছে, কষ্টে হ্যাঁ হ্যাঁ কি হচ্ছে, কেমন কথা, একজন সাইকুল হাদিস, সাইকুল হাদিস ছোট্ট একটা বাচ্চা ওনাকে জ্বরে ধরতে যাচ্ছে, ফেলে ফেলে দেওয়া হচ্ছে, দেখা করতে দেওয়া হচ্ছে না, এই কষ্ট। কত কত আনালেন তাদের বিধানটা বেরি করানো হচ্ছে, এই কষ্ট হ্যাঁ হ্যাঁ হচ্ছে। তাই অথচ একদম লোক তবুও চাকরি তার দালালি করেই যাচ্ছে। আহ এগুলো চিন্তা করতে করতে হাই কি করা উচিত, আমরা কি করতেছি, এই ধরনের কথা চিন্তা করতে করতে কত রাত ঘুরি ঘুম কাটিয়ে ফেলছি। জানি না আল্লাহ পাক দিনের পথে কতটুকু আমাদেরকে কবুল করবেন, দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। আমিন। আল্লাহ পাক কোনো ব্যক্তির মুনাফিক না, আল্লাহ তাআলা তো মুখ দেখি না কোনো ব্যক্তির দিকে, কোন ব্যক্তি অমুক, কোন ব্যক্তি তমুক, কোন ব্যক্তি এই সেই, এগুলোর মুখ ব্যক্তি কি আল্লাহ? আল্লাহ পাক আমার তোমার কাছে আসলে এটা আমি আপনি কল্পনাও করতে পারি। আল্লাহ পাক আমার দশ কেটি এটা সেটা, এগুলো কোনো কিছুই আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে না যদি আমার কাজ দিনের জন্য কাজে লাগে। কিলাভ হবে এগুলো দিয়ে, কিলাভ হবে এই যশ খ্যাতি দিয়ে, কোনো ফায়দা হবে না। এই জন্য বলছি প্রিয় হাজিরে, আমাদের একটি দিন বিজয়ের স্বপ্ন দেখা লাগবে সর্বপ্রথম। মানসিক দাসত্বের শৃঙ্খল থেকে আগে মুক্ত হতে হবে। আমাদের পায়ে সর্বপ্রথম যে শিকল লাগছে সেটা হলো মানসিক দাসত্বের শিকল। মায়াজাল তৈরি করছে কুফফার বিশ্ব, মায়াজাল তৈরি করছে এক ধরনের মায়াজাল, মায়াজাল বুঝেন তো, খালি বয় আইরন ডোমের বয় এই বয় সেই বয়, আসলে এগুলো যে ভুয়া হামাস তা প্রমাণ করে দিচ্ছে। আমার জন্য বলে দিতে চাই, খাইফার খাইফার ইয়া ইয়াহুদ জাইশু মুহাম্মদ সাউফ ইয়াউদ প্রমাণ করে দিয়েছে, এই ইহুদিরা খাইফারের কথা স্মরণ করো, জাইশু মুহাম্মদ আবারও চলে আসবে ইনশাআল্লাহ। অতএব আমাদের প্রয়োজন, আমাদের প্রয়োজন দৃঢ় মানসিকতা, আগে মানসিক পরাজয় মানসিক দাসত্ব মুক্ত জীবন করার প্রত্যয় তৈরি করা ইচ্ছা। আল্লাহ পাক আমাদের সবাইকে, আমি যে আয়াত কালিমা তিলাওয়াত করেছি, পরীক্ষা করা হবে, পরীক্ষা করা হবেই হবে। আল্লাহ পাক বলছেন, ওয়ালা ইয়ালামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ফালা ইয়ালামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। আমি দেখব কে তার কথার মধ্যে সত্যবাদী এবং কে তার কথার মধ্যে মিথ্যাবাদী। প্রিয় হাজিরে, আল্লাহ পাক আমাদেরকে ঈমানি দৌলতে বলিয়ান হওয়ার তৌফিক দান করুন। আর আসলে অন্তরের বিকলতার কারণে কথার আওয়াজ মসজিদে অনেক বেড়ে গেছে, আল্লাহ আমাকে ক্ষমা করুন। আর আমি সবার কাছে খাস করে দোয়া চাই যে আমাদেরকে আসলে সঙ্গবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে সমন্বয় করে আল্লাহ পাক যেন সমস্ত দিনই হালকাগুলোকে, সমস্ত দিনের পক্ষে কাজ করা দলগুলোকে, মতগুলোকে এক করে দেন। আসলে দেখেন আমরা ঐক্যের স্লোগান বা ঐক্যের মিনিং পাল্টে ফেলছি, ঐক্যের বক্তব্য পাল্টে ফেলছি। সব দল, সব দল মত আল্লাহকে মানে কি মানে না, রসুলকে মানে কি মানে না, কোরআনকে মানে কি মানে না। কোরআন সকলের ধর্মগ্রন্থ না মুসলিমদের, রসুল সকলের নবী না? তাহলে ঐক্য মানে কি? আমরা তো ঐক্যবদ্ধ আছি, আমাদের এখন কাজ হলো একজন আরেকজনের প্রতি শুধু ঘৃণা আর বিদ্বেষটা বাদ দেয়। ঘৃণা বিদ্বেষ নিজের খায়াশাত, আমি অমুক হাম এ হে হাম সে, এগুলো বাদ দিয়ে যদি খালি নিজেকে একটু বিলাই দিতে পারি, নিজেকে যদি একটু কোরবানি করে দিতে পারি, বিনয়ী করতে পারি, তাহলে আল্লাহ পাক অবশ্যই আমাদেরকে বিজয়ী করবেন ইনশাআল্লাহ। আমরা ঠিক হয়ে গেলে কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী বা কোনো সুপার পাওয়ার আমাদের সামনে কোনোভাবেই ইনশাআল্লাহ দাঁড়াতে পারবেন। আগে তো নিজেরা ঠিক করতে হবে, আগে আমাদের নিজেদের মহাসভা করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করুক। আমি ভাইয়ের কাছে দোয়া চাই, খাস করে আপনাদের সকলের কাছে দোয়া চাই,
সর্বপ্রথম বলবো যে বিদ্রোহের মানুষ চায় যে উলামায়ে কেরাম শক্ত থাকে, ভিতরেও যারা থাকে দীর্ঘদিন বন্দী থাকে ইসলামিক মামলায় কিংবা ভিন্ন কোন মামলায়, এরাও কি চায়? উলামায়ে কেরাম দৃঢ় থাকো, মনোবলটা শক্ত রাখো, ইমানি দুর্বলতা বা এই যে কান্না কাটি, দেখেন বাচ্চা কাচ্চা তো সবারই আছে না, নাই মা সবারই আছে না, নাই? এখন আমি যদি বলি আমার মা আছে, আমার মা ভয় পাচ্ছে, কথা বলা যাবে না, অমুকের তাহলে কি মা কি মা ছাড়া কেউ আছে নাই? কারগুজারি হলো, দেখেন আমি আমার ব্যক্তিগত ভাবে কারগুজারি বলি, আমি যেহেতু আলাদা ছিলাম জেলখানায়, আমি একটা আলাদা জেলে ছিলাম, প্রথম প্রথম কিছুদিন ভাইয়ের সাথে দেখানো হলেও হেফাজতের শীর্ষস্থানীয় যারা ছিল সবার সাথেই ছিলাম প্রথম কয়েক মাস, আমি তো 26 দিন রিমান্ডে ছিলাম। দেখেন রিমান্ডের মধ্যে সবচাইতে কষ্টকর বিষয় হলো যে আর কিছুর দরকার নাই, এই বাংলাদেশের থানা রিমান্ডগুলোতে এরকম এত বড় বড় লাইট জ্বালিয়ে তারপরে এখানে 5 দিন 7 দিন শুয়ে রাখলে এগুলোতে গাঁজা মদ ইয়াবা এগুলো খাইয়া পিড়ি সিগারেট খাইয়া যেই দুর্গন্ধ হয় যে এখানে 5-7 দিন থাকলে আর কিছুর দরকার নেই, এটাই এটাই সবচেয়ে বড় রিমান্ড। 5-7 দিন যদি ওই রুমে থাকতে হয় এতটুকু এতটুকু টয়লেট ওখানে গোসল করতে হবে, ওখানে খাইতে হবে, আবার সিসি ক্যামেরা লাগানো আছে, এর চাইতে বড় কারগুজারি তো আর হইতে পারে না। আর আরেকটা বিষয় হলো যে আমার সাথে স্পেশালি যা ঘটছে বাইরে, তো আমি বলছিলাম যে আমার সাথে তো এই জন্য বলতেছি যে আমার সাথে স্পেশাল কিছু ঘটছে, তো আমি চাচ্ছি যে ইনশাল্লাহ পরবর্তীতে একদিন ফলাফল আল্লাহ তাআলা দিবে, যারা আমাদের সাথে জুলুম করেছে, যারা আমাদের সাথে যা করেছে আলহামদুলিল্লাহ। একটা কথা ভাই না বলি না, রিমান্ডার আছে আছে এখানে, গোয়েন্দা ভাই এখানে আছে, ওরা আসছে তোমার সাথে দেখা করার জন্য। আচ্ছা আচ্ছা, একটা একটা কথা না বললি না আসলে ভাই, যে আমি অনেক প্রশাসনের লোক পেয়েছি বিশ্বাস করে আমি অবাক হয়ে গেছি যে এরাও চায় না, একবারে গোয়েন্দা সংস্থা কিংবা বিভিন্ন লোক এরাও চায় না আলেম ওলামায়ে কেরাম জেলে থাকুক, এদের এমনও কেউ কেউ বলছে যে হুজুর আপনাদের কিছু লোক চায় আপনারা ভিতরে থাকে, এরা বলতেছে। এবং কি আমরা তো এদের কথা ভাবতে পারি যে এরা হয়তো আমাদের মধ্যে একটা ডিভাইড লাগাই দেওয়ার জন্য, না এদের কথার যুক্তি আছে, এগুলো তো বলা যাবে না সম্ভব না, কিন্তু এদের কথা যুক্তি আছে, এমন কিছু মানে এরা বলছে যেগুলো আমরাও বুঝেনি, তো যারা যে যারা চিনে তার তো আলামত পাইলে বুঝে না, তো আমরা এগুলো পাইছি, তত আমাদের আগে এগুলো থেকে মুক্ত হতে হবে। আমি এটা বাস্তব অনেক প্রশাসনের লোককে পাইছি, সামনে বলছে মানে প্রশাসনিক কারণে খুব দমকি টমকি দিছে, একটু আড়ালে গিয়ে ভাই কান্না শুরু করছে, কান্না শুরু করছে বাথরুমের আড়ালে সাইডে নিয়ে কান্না শুরু করছে, মোহাব্বত করে, অনেক মোহাব্বত করে, তারাও চায় দিনের পক্ষে হুজুররা শক্ত থাকুক, শক্ত থাকুক। দিন বিজয়ের জন্য আগে শত্রু মিত্র চেনা জরুরি, আবার শত্রুর গভীরতা কতটুকু সেটা চেনা জরুরি, কোন শত্রুকে আমি এখনই প্রতিহত করব, কোন শত্রুকে একটু ঢিল দেব সেটাও জানা জরুরি, আবার কোন মিত্রর প্রয়োজনীয়তা বেশি কোন মিত্রর প্রয়োজনীয়তা কম এটাও জানা জরুরি। এই সমস্ত ক্ষেত্রে আমরা যদি বাড়াবাড়ি না করি, সারাসারি না করি, ইনশাল্লাহ আমাদের বিজয় আসবে। আমি অসংখ্য পুলিশের কথা বলতে পারি, অসংখ্য কারারক্ষীদের কথা বলতে পারি, বিশ্বাস করেন এদের মধ্যে যেই মোহাব্বত দেখছি সুবহানাল্লাহ, শুধুমাত্র একটা কথা ওদের কানে পৌঁছায় দেওয়া দরকার, লা তাআত আলি মাখলুকিন ফি মাসিয়াতিল খালেক, এই কথাটা ওদের কানে মেসেজ দিয়ে দিতে হবে যে আল্লাহর হুকুমের সামনে কোনো বান্দার হুকুম মানা যাবে না, আল্লাহর হুকুমের অবাধ্যতায় কোনো বান্দার হুকুম মানা যাবে না।